আজকে আবার একটা নতুন জিনিস দেখলাম, বলবো সবাইকে। আজকে আসরের পরে ছিলাম, আপনার গাড়িতে আসছিলাম, হঠাৎ করে আমাকে একজন লিংক পাঠালো একটা ভিডিও। ভিডিওতে দেখলাম যে হুজুর সাহেব বসে আছেন, পাশে একজন সুপারস্টার, একজন হিরো বসে আছে, তার পাশে তিনজন নায়িকা বসে আছে। নাওয়াজিবুল্লাহ জোরে পড়লেন না? পেছনে ব্যানার দেওয়া আছে, বিশাল বড় ব্যানার, মিট উইথ প্রেস, মিট প্রেস দেওয়া আছে পেছনে, সব মিডিয়ার সামনে। পেছনে লেখা আছে মুভির নাম স্টেশন। তো হুজুর সাহেব পেছনে ব্যানার, ডান পাশে নায়িকা, ডান পাশে হিরো। হুজুর সাহেব দোয়া করছে, আল্লাহ তুমি তোমার বান্দাদের নিয়াতকে তোমার জন্য কবুল করে দাও। Actually, I have no language to express this matter. বাংলাদেশ আছে কোথায়? একটা মুভির সফলতার জন্য দোয়া করা যাবে? একটা মুভিতে যে নায়ক নায়িকারা এই যে একটা মুভি ক্রিয়েট করে, এটা কি হালাল নাকি হারাম? এত আস্তে কইলেন, জোরে কোন হালাল না হারাম? একটা কথা মনে রাখবে, ইসলামের একটা রুলস এন্ড রেগুলেশনস আছে, আছে না নাই? ইসলাম একটা নিয়মে চলে, যে জিনিসটা আল্লাহ হালাল করেছেন এটা চাওয়া জায়েজ। এটা চাওয়া কি? যেটা আল্লাহ তাআলা হারাম করেছেন এটা কখনো চাওয়া জায়েজ হতে পারে? কোন যুবক যদি কয় আল্লাহ অভাবের মধ্যে আছে, এটা গার্লফ্রেন্ড আমারে দিয়ে দাও, হবে? হবে না। দ্যাট মিন্স ইসলামে যেটা জায়েজ এটা দোয়া করাও জায়েজ, আর যেটা হারাম সেখানে দোয়া করে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া যাবে? এর কারণটা হচ্ছে যে আমরা হুজুররা টাকার কাছে বিক্রি হয়ে গেছে, চিল্লায় কম ঠিক কিনা? হুজুররা এখন আমরা টাকার কাছে পাগল, টাকা দাও, জালেমের বিরুদ্ধে কথা বলতে আমরা প্রস্তুত হয়ে যাই, চিল্লায় কম ঠিক কিনা? টাকার খেলা চলছে এখন। হুজুর সাহেব আজকে 200 টাকার জন্য মুভির সফলতার দোয়া করছে, আগামীকাল 1000 টাকা দেওয়া হবে নর্তকীদের ডান্সের কবুলের জন্য দোয়া করবে, চিল্লায় কম ঠিক কিনা? মূল ব্যাপারটাই হচ্ছে টাকা, ঠিক কিনা? মানি ইজ এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। এই থিঙ্কিংটা আমাদের ভিতর ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলছেন টাকা তোমার জীবনের সবকিছু নয়, ঠিক কিনা? সুখ কোথায় পাওয়া যাবে? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সুখ এটা টাকার ভিতরে নাই, সুখ এটা ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ির ভিতরে নাই, সুখ এটা বিশাল বড় আইফোন, বিশাল বড় এক্সপেন্সিভ কার, লাক্সারিয়াস কার, এখানে সুখ নাই। সুখ তুই বাবা তখন বিশ্বনবীর সুন্নাহ মানবা তখন, চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবীর সুন্নাহ যখন আপনি মানবেন তখন আপনার লাইফে সব সুখ দিয়ে দিবে একজন, তিনি কে? এজন্য মাঝে মাঝে দেখবেন হুজুরদের পেটটা অনেক মোটা হয়, হয় কি হয় না? আমার পেট একটু কম আলহামদুলিল্লাহ। তো অনেক হুজুরের পেট মোটা, কারো হারাম খেয়ে মোটা, কারো হালাল খেয়ে মোটা, চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন মাঝে মাঝে রাস্তাঘাটে দেখবা যে অনেক বিশাল ঘুড়িওয়ালা লোক আছে না নাই, অনেক ঘুড়িওয়ালা লোক আছে রাস্তাঘাটে, আবার সুদের টাকায় ঘুষের টাকায় বিশাল বড় ঘুড়ি বানায় যেরকম লোক আছে না নাই। একটা কথা ভালো করে বুঝে নেন, ওয়াইদা রাইতা তুরজিবুকা আজসামুহুম, যারা হারাম কে ঘুড়ি বানায়, যারা হারামের টাকায় পেটটাকে লম্বা বানায়, তাদেরকে দেখে তোমার হতাশার কোনো কারণ নাই, চিল্লায় কোন ঠিক কিনা? অনেকে মনে করে হুজুর অমুকের অত টাকা, কি সুন্দর ফ্ল্যাট, কি সুন্দর ঘুড়ি আর কি সুন্দর গোস্ত, আছে না নাই? আবার অনেকের সিক্স প্যাক বডি, আছে না নাই? আল্লাহ বলছেন হতাশার কোনো কারণ নাই, আমি আল্লাহ জাহান্নামে পোড়াবো এই জন্য ঘুড়ি বাড়াচ্ছি, চিল্লায় কোন ঠিক কিনা? ওয়াইদা রাইতাহুম তুরজিবুকা আজসামুহুম, when you will see their body you will be surprised, what amazing body man, ki sundor deho, ki sundor tar body structure, dekhle mone Allah amar erokom body nai keno? কিন্তু আল্লাহ বলছেন গোলাম শোনো, আগুনে যে পোড়াবো বডি লাগবে, তো গোস্তর দরকার আছে না নাই? আল্লাহ বললেন যে খাওয়াই খাওয়াই মোটা বানাচ্ছি, জাহান্নামে ওরা পোড়াবো, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য হারামে কোনো বরকত থাকতে পারে? টাঙ্গাইলের মুসলমান হারাম যারা খাবে তারা জান্নাতি না জাহান্নামে? এত আস্তে আওয়াজ কেন? জয়গণ জান্নাতি না জাহান্নামে? আজকে আমরা যারা বসেছি, আমাদের সবাই ডানে বামে রাইট লেফট ইন ফ্রন্ট অফ মি যারা আছেন সবাই, আমরা সকলে জাহান্নামি হতে চাই না জান্নাতি? জান্নাতি হতে হলে নেক আমলের দরকার আছে না নাই? আল্লাহ বললেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, ইন দা ডে অফ জাজমেন্ট গুড ডিস পিপল দে উইল গো টু দা প্যারাডাইস এন্ড
bad these people, they will go to the hellfire. Allah bollen jara nek amul korbe in the day of judgment kiamater kothin moydane tader jonno jannater faisla korbe ekjon chillay kon tini ke ar jara kharap amul korbe shud khabe ghus korbe haram relationship korbe tader jonno jahannamer faisla korbe ekjon tini ke ejonno as a muslim we have to protect ourselves from any kind of haram thing একজন মুসলমান হিসেবে হারাম থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই আজকে যারা আমরা বসেছি আল্লাহ তুমি আমাদের সবাইকে হারাম কাজ থেকে বাঁচার তৌফিক দিও পড়না আমিন আজকে যারা আমরা বসেছি টাঙ্গাইলের এলাকায় স্কুল এন্ড কলেজ মাঠে আল্লাহ আজকে আমরা যেমন বসেছি ইন দা ডে অফ জাজমেন্ট তুমি আমাদের সবাইকে জান্নাতের ফয়সালা করে দিয়ে আমাদের সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউস সবাইকে এক করে দিও পড়না আমিন জয় করো আমিন জান্নাত যাওয়ার ইচ্ছা আছে না নাই জান্নাতে একটা লেভেল আছে না নাই সবচাইতে হায়ার ক্লাসে জান্নাতের নাম কি কোন দেখি আল্লাহর হাই বলে নিদা সাউতুল্লাহ আল জান্নাহ ফাসালুহু আল ফিরদাউস যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা ছোট জান্নাত কেন চাইবা বড় জান্নাত চাও ঠিক কি না বড় জান্নাতের নাম কি আপনাদের মাইকের সাউন্ড আর একটু বাড়ান সাউন্ড তো খুব লো দেখছি একটু সাউন্ডটা বাড়ান আমার সাথে তাকবীর দেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর যুবক ভাইরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যুবকরা কি আমাকে শোনে নাকি শোনে না শোনেন সবাই যুবকরা আজকে আসছেন সবাই আলহামদুলিল্লাহ তাই না আমরা এখানে কোনো শো অফের জন্য আসি নাই চিল্লায় কোন ঠিক কি না এত আস্তে কয় গান জয় কোন ঠিক কি না যুবক দেখি না আছে কথা বলবো শুনবা শোনা যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন পড়না আমিন আজকের প্রোগ্রাম আপনাদের পাটুকিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ এবং বাস স্ট্যান্ড কেন্দ্র জয় মসজিদ উদ্যোগে আয়োজিত আল্লাহ যেন এই প্রোগ্রামকে কবুল করেন পড়না আমিন প্রথম দিন সভাপতি আছেন হযরত মাওলানা এইচ এম রইজ সহকারী অধ্যাপক ইসলামিক স্টাডিজ বিভাগ পাটুকিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ আল্লাহ জনাকে কবুল করে পড়েন আমিন প্রধান অতিথি হিসেবে আছেন জনাব আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম মোগল আল্লাহ ওনাকে কবুল করে পড়েন আমিন এদিকে আমাদের আরেকজন আলোচনা করেছেন মুফাসসির কোরআন সালিমুল ইসলাম সেলিম সাহেব আল্লাহ জনাকে কবুল করে পড়েন আমিন উনি আপনাদের মুজিমাম তাই না আল্লাহ জনাকে আজীবন নেক হায়াত দান করে পড়েন আমিন মূলত প্রোগ্রামের ডেটটা উনিই নিয়েছে আল্লাহ যেন ওনার মতো ইমামকে যারা অ্যাক্টিভ শুনছিলাম আমি বলছিলাম একজন যে উনি অনেক অ্যাক্টিভ কাজ করেন আল্লাহ যেন ওনার কাজকে কবুল করে পড়েন আমিন আগামীকালকেও মনে হয় মাহফিল আছে এখানে তাই না আজকে শেষ না আগামীতে আসবেন ইনশাআল্লাহ আগামীকাল আসবেন তো ইনশাআল্লাহ আল্লাহ যেন এই মসজিদের পরিপূর্ণ উন্নয়ন দান করে পড়েন আমিন এই মসজিদের উন্নয়নের জন্য যা যা সহযোগিতা লাগবে আপনারা করবেন তো ইনশাআল্লাহ একটু আগে একজন ভাই দান করলেন প্রায় অনেক টাকা আল্লাহ যেন দানকে কবুল করে পড়েন আমিন যারা আগামীতে দান করবেন আগে দান করেছে সবার দানকে কবুল করে পড়েন আমিন।